চট্টগ্রাম বন্দরে জেটিতে 200 মিটার লম্বা ও 10 মিটার গভীরতার চলে এমন জাহাজ ভেড়ানোর সুবিধা চালু হয়েছে। পরীক্ষামূলকভাবে গত 2 মাসে 2টি জাহাজ ভেড়ানোর পর রোববার বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। বড় জাহাজ ভেড়ানোর সুবিধার চালু হওয়ার অর্থ হল এখন আগের চেয়ে বেশি পণ্য বোঝাই করে বন্দরের জেটিতে বড় জাহাজ ভেড়ানো যাবে। এতে পণ্য পরিবহনে খরচ যেমন কমবে, তেমনি জেটিও কম লাগবে। এছাড়া বন্দর থেকে সরাসরি বিভিন্ন দেশে কন্টেইনারবাহী জাহাজ সেবা চালুর সুযোগও বাড়বে। পরামর্শক প্রতিষ্ঠান এইচআর ওয়েলিংফোর্ডের সমীক্ষার প্রতিবেদনের সুপারিশ করার পরিপ্রেক্ষিতে বন্দর কর্তৃপক্ষ বড় জাহাজ ভেড়ানোর উদ্যোগ নেয়। পরামর্শক প্রতিষ্ঠানটি জানায়, বন্দরে পরীক্ষামূলকভাবে বড় জাহাজ ভেড়ানো যেতে পারে। এরপরই গত 15 জানুয়ারি বন্দরের জেটিতে ভেড়ানো হয় এমবি কমন অ্যাটলাস নামে 200 মিটার লম্বা একটি জাহাজ, আর 25 ফেব্রুয়ারি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে ভেড়ানো হয় এমভি মেঘনা ভিক্টোরি নামের আরেকটি জাহাজ। চট্টগ্রাম বন্দরের তথ্যানুযায়ী 1997 থেকে 2014 সাল পর্যন্ত 186 মিটার লম্বা ও 9.10 মিটার ড্রাফটের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ানো যেত। এরপর আরও বড় জাহাজ ভেড়ানোর সুবিধা চালু করা হয়। তাতে 2015 সাল থেকে সর্বোচ্চ 190 মিটার লম্বা ও 9.5 মিটার ড্রাফটের জাহাজ বন্দরে ভেড়ানো শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর জোয়ার ভাটা নির্ভর একটি প্রাকৃতিক বন্দর। বন্দরে জাহাজ চলাচলের পথে পানির গভীরতা কম। জোয়ারের সময় পানির উচ্চতা বাড়লে জাহাজগুলো বন্দরের নিজস্ব পাইলটের মাধ্যমে সাগর থেকে কর্ণফুলী নদী দিয়ে মূল জেটিতে আনা নেওয়া হয়। অন্যদিকে গুপ্তবাকে প্রশস্ততার সীমাবদ্ধতা থাকার কারণে জাহাজের দৈর্ঘ্য বাড়াতে বড় বাধা ছিল, কারণ গুপ্তবাগ দিয়ে প্রায় 90 ডিগ্রি ঘুরিয়ে জাহাজ জেটিতে আনা নেওয়া করতে হয়।